আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বক্রম ছাড়া শুধু কাপড় দিয়ে কীভাবে গলা তৈরি করা যায় এবং চেন বসানো যায়। আমি চেন তৈরি করার জন্য এখানে বডির সাথে মিল রেখে কাপড় নিয়েছি, আর গলার পট্টি তৈরি করার জন্য, গলা তৈরি করার জন্য এখানে এক টুকরা কাপড় নিয়েছি। এটার মধ্যে বডির কালার যা আছে সে অনুযায়ী চেন লাগাবো, তার জন্য একটি লম্বা চেনও নিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে, বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন এই যে পিছনে যে চেন লাগানো হয় তার মধ্যে কিভাবে গলার মধ্যেও পট্টিটা বসাতে হয়, এটা নাকি আপনারা অনেকেই পারেন না। মানে চেন বসাতে হয় প্লাস গলার যে পট্টিটা বসাতে হয় এটা কিভাবে বসাতে হয়, তা আমি দোনোটা একসাথে আজকে দেখাবো। তো প্রথমে আপনারা যদি পিছনে চেন লাগাতে চান, প্রথমে আপনারা কিভাবে এই কাজটা করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমে আপনারা গলাটা কতটুকু নেবেন সেই মাপটা নেবেন। তো বন্ধুরা, আমি এখানে যে বডির মাপ অনুযায়ী কাপড়টা কাটা আছে, আর কাপড়টা দুইটা ভাঁজ করে রাখা আছে। তো প্রথমে আমি এখানে যে গলাটা মাপ নিব, আর এখানে যে গলার পট্টিটা নিতে হবে সেই কাপড়টাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে যে এভাবে করে বডির যে কাপড়টা আছে তার নিচে এভাবে করে রাখবেন, আর এটাকে কিন্তু একটু বাড়তি করে রাখবেন। বাড়তি করে রাখবেন এই কারণেই, এখানে যেহেতু চেন লাগাবো, চেনের জন্য বাড়তি কাপড় দরকার আছে। তা আমি এইভাবে করে বাড়তি কাপড় রাখবো, এভাবে করে নেবেন। তো এখন দেখাবো গলার চওড়াটা নিব আমি 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব, আর গলার লম্বাটা নিব 2.5 ইঞ্চি। তো এটাকে এই যে এভাবে করে দাগ দিয়ে দিব, তারপর এটাকে এই যে গোল, গলাটা গোল তৈরি করব এই যে এভাবে। তাই এই যে আমি যে এখন যেভাবে দাগটা দিয়েছি সে অনুযায়ী নিচের যে পট্টির কাপড়টা রেখেছি সেটাকে এভাবে রেখে আপনারা কেটে ফেলবেন। আর এই যে এখানে যে বাড়তিটা নেওয়া আছে এই যে এভাবে, আর সাইডে যেভাবে বের হয়ে আছে এটাকে এই যে এভাবে করে দাগ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে পট্টির কাপড়টা আছে এই যে এভাবে করে কাটতে হবে। এবার এখানে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাপ আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিই। তো প্রায় 1.5 ইঞ্চি পরিমাপ চওড়াটা নিব। তো এভাবে করে এই যে গোল যেভাবে আছে সে গোলভাবেই আমি কাপড়টা কাটবো, মাঝ বরাবর জয়েন্ট আছে। গলার পট্টির কাপড় কাটা হয়ে গেছে, এবার আমি চেনের কাপড়টা কিভাবে নিব। তো বন্ধুরা, এই যে এখান থেকে যে গলার কাটা হয়ে গেছে, এরপর আপনি চেনটা কত বড় লাগাবেন সেটা ঠিক করে নেবেন। তো আমি এখান থেকে গলার চওড়া মানে চেনের ডিপটা নিব, এই যে প্রায় 11 ইঞ্চির মাথায়, মানে চেনটা এত বড় লাগাবো 11 ইঞ্চি। তা আমি এখানে একটা দাগ দিয়ে নিব। তো আমি এই 11 ইঞ্চির মাথায় যেহেতু পট্টিটা এই চেন লাগাবো, তার জন্য এখানে একটা কাপড় নিয়েছি, টুকরা কাপড়। এটার চওড়াটা আছে দেখিয়ে দিই, এটার চওড়াটা আছে প্রায় 2.5 ইঞ্চি, এবং এখানে যে যতটুকু লম্বা আছে তার থেকে অন্তত 1 ইঞ্চি পরিমাপ লম্বা এই মানে পট্টির কাপড়টা নেওয়া লাগবে। তো বন্ধুরা, আপনারা এভাবে করেও নিতে পারেন, এই এভাবে রেখে গলার উপরে একটু 1/2 ইঞ্চি বেশি রাখবেন, ঠিক আছে, রেখে নিচের দিকে এই যে বাড়তি যে অংশটুকু আছে এই যে এভাবে করে দাগ দিয়ে নেবেন। তো পট্টির কাপড়টা বড় আছে, তো আমি এই কাপড়টা এভাবে করে কেটে নিব, ঠিক আছে। এখন আমি এটার মধ্যে যে চেনটা লাগাবো, চেনটা এখানে অনেক বড় চেন, এত বড় চেন নাও লাগতে পারে, আপনার ছোটও হতে পারে। তা আপনারা এই চেনটা লাগানোর আগে এই প্রথম মাপ দিয়ে নেবেন চেনটা, যে যে এখানে যে হুকটা আছে এটা যেন অন্তত যে মাপটা আছে তার থেকে 1 ইঞ্চি নিচে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এই যে 1 ইঞ্চি নিচের থেকে এভাবে করে ধরবেন, তাহলে তারপরে এই মাপ অনুযায়ী এখানে দাগ দেবেন। তো বন্ধুরা, এখানে চেনটা এত বড় আছে, তা আমাদের এত বড় চেনের দরকার নেই। তাই চেনের এই হুকটাকে সামনের দিকে নিয়ে আসবেন, এই যে আমি যেখানে দাগটা দিয়েছি এই দাগ থেকে বাড়তি চেনটুকু কেটে ফেলতে হবে। বাস হয়ে গেছে। এবার আমি এই চেনটা কীভাবে, তো এই যে গলাটা যে বসাবো, তো প্রথমে কাজ করতে হবে এই চেনটাকে বডির সাথে আগে জয়েন্ট দিতে হবে, তারপর এই গলাটা সেলাই করতে হবে।
গলার পট্টিটা সেলাই করতে হবে। তো ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি এই যে পট্টির কাপড়টা আছে এটাকে এই যে বডির যে সোজা পার্ট, বডির সোজা পার্টে এভাবে করে রাখবো, বডির সোজা পার্টে এই যে এভাবে করে নিব। এবং এখানে কিন্তু মাঝ বরাবর একটা ভাঁজ আছে, এবং আমি যে পট্টির কাপড়টা নিয়েছি এটাকেও আমি এই যে আঙুল দিয়ে চাপ দিয়ে নিয়ে মাঝ বরাবর, সুতি কাপড় এটা মাঝ বরাবর এমনি ভাঁজ হয়ে গেছে, এটা কিছু করা লাগবে না। এই যে ভাঁজ বরাবর এভাবে করে রাখবেন, এই যে এই বরাবর রেখে এই যে মাঝ বরাবর যে ভাঁজটা আছে তার থেকে দুই সুতা পরিমাপ সাইডে এবং এখানেও দুই সুতা পরিমাপ সাইডে সেলাই করতে হবে। পুরো এই যে এখান থেকে নিয়ে লম্বাভাবে সেলাইটা করতে হবে। তো চলুন দেখাই, এই যে মাঝখানে যে ভাঁজটা আছে তার সাইডে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করতে হবে। বন্ধুরা এই যে এখানে দাগ আছে এই বরাবর, চেনের যে মাপটা আছে এই বরাবর এইভাবে করে সেলাই করতে হবে। তারপর এখান থেকে এই যে এভাবে করে এখান থেকে দুইটা ফোর দিবেন, এভাবে করে দিয়ে তারপর এটাকে এভাবে করে ঘুরাতে হবে। এরপর এই যে সাইডে এই যে লম্বাভাবে ভাঁজটা আছে তার সাইডে এই যে এখানে এই সাইডে এই যে এইভাবে করে সেলাইটা করতে হবে। তো বন্ধুরা এই যে আমি যে সেলাইটা করেছি তার মাঝখানে যে ভাঁজটা ছিল সেই ভাঁজ বরাবর এই এটা এইভাবে করে কেটে ফেলতে হবে। কেটে এই যে এখানে যে দুইটা কোণা আছে এই কোণাটা এই যে এইভাবে করে এবং এই সাইডের এই কোণাটা এইভাবে করে নেবেন। এরপর এই যে পট্টির কাপড়টা আছে এটাকে যে এভাবে করে এভাবে নেবেন, নিয়ে আঙুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিবেন। এবং এই পাশেরটাও সেম একই রকম ভাবে পট্টির এই যে কাপড়টা এই যে এভাবে করে মানে এই পাশেরটা এই পাশে আর এই পাশেরটা আপনার এই পাশে দুইটা দুই পাশ থেকে এভাবে করে থাকবে। তো এভাবে করে নিয়ে আঙুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিবেন। এরপর এই যে সাইডে আপনারা এখানে একেবারে যে পট্টির যে কাপড়টা আছে পট্টির কাপড়ে একেবারে কর্নারে আপনার সেলাই দিতে হবে। যখন একেবারে শেষ মাথা আসবে তখন এই যে এখানে যে কাপড়টা আছে এটাকে এই যে এভাবে করে সাইডে নিয়ে নিতে হবে। এরপর এটাকে এই যে এভাবে করে ঘুরাতে হবে, ঘুরিয়ে এখানে এই যে একটা দুইটা দেওয়ার পর এই যে এখানে যে কাপড়টা আছে এটাকে এই যে এপাশে এভাবে করে নেবেন। এরপর এই পট্টির কাপড়টাকে এই যে ঠিক যে পট্টির এই কাপড়টাকে এই যে ভাঁজ বরাবর এভাবে করে উল্টা পাশে নিয়ে যেতে হবে। এই পাশের কাপড়টাও সেম আপনার এই যে বাড়তি যে কাপড়টা লাগিয়েছে এটাকে এই যে এভাবে করে আঙুলের মাথা দিয়ে আবার চাপ দেওয়া লাগবে। দেওয়ার পর এই যে নিচের যে অংশটা এখানে যে অংশটা আছে এটাকে এই যে হাত দিয়ে
এই হাত দিয়ে এটাকে যে এভাবে করে পিছনের দিকে নিয়ে নিতে হবে। নিচের দিকে এই যে এখানে যে পট্টির যে কাপড়টা আছে, এই যে পট্টির কাপড়টাকে এই যে এভাবে করে টান দিয়ে ধরতে হবে। ধরলে আপনার এই যে এইভাবে করে নিয়ে প্রয়োজনে আপনার আঙুলের মাথা দিয়ে এভাবে করে করতে পারেন, দেখবেন কোনো ব্যাপার না। অথবা কেঁচির এই যে মাথাটা দিয়ে এই যে এভাবে করলেও হয়, ঠিক আছে। এরপর এই যে এভাবে করে নিয়ে জাস্ট আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল পট্টির কাপড়, মানে চেনের জন্য যে পট্টির কাপড়টা লাগানো সেটা আমার বসানো হয়ে গেছে। এই যে এভাবে হবে। এরপর এই যে চেনটা নিয়েছিলাম মাপ অনুযায়ী, এই চেনটাকে যে চেনের হুকটাকে নিচের দিকে রাখতে হবে, রেখে এই চেনটাকে বডির যে কাপড়টা আছে তার নিচে রাখবেন, রেখে এই যে এভাবে করে তারপর সাইডে সেলাইটা করতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এটা যখন সেলাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন চেনটাকে কিন্তু টান দিবেন না, চেনটাকে না টেনে চেনটাকে একবার হালকার উপর রেখে এই বডির কাপড়টাও টানবেন না, ঠিক আছে। বডির এই কাপড়টাকে লুজ রাখতে হবে, চেনটাকে টানবেন না কিন্তু বডির এই কাপড়টা একটু লুজ রাখবেন, তাইলেই হবে। হ্যাঁ বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, চেনের এই চেনটাকে টানবেন না কিন্তু বডির যে কাপড়টা আছে বডির কাপড়টাকে লুজ রাখবেন, এই যে লুজ রেখে তারপর সেলাইটা করবে। এরপর এই যে হুকটা দেওয়া আছে হুকটাকে এই যেভাবে আটকে উপরের দিকে নিতে হবে, তা না হলে সেলাই করা যাবে না। এরপর এই যে চেনের মাথার মাস্ক বরাবর এবং বডির যে ফাড়াটা আছে এটা যেন মাঝ বরাবর থাকে, এভাবে খেয়াল রেখে তারপর আপনার সেলাইটা করতে হবে। এরপর এই যে এটাকে এই যে এভাবে করে যেখানে সেলাই পট্টিটার সেলাই শেষ হয়েছে ঠিক তার নিচে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করতে হবে। এরপর এই যে চেনের যে হুকটা আছে এটাকে এই যে নিচের দিকে নিয়ে যাবেন। এবার যেভাবে আছে জাস্ট সাইডে এভাবে করে রেখে সেলাইটা করতে হবে। তো বন্ধুরা আমার এখানে চেন লাগানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক আছে। এই যে এভাবে করে থাকবে দুটা পার্ট, এটা টান দিলে কিন্তু আপনার চেনের হুকটা খুলে যাবে। এবার এখানে যে গলার পট্টিটা কীভাবে বসাবো সেটা দেখিয়ে দিই। আমি এখানে বক্রম ছাড়া এই গলার পট্টিটা বসাবো। এই যে উপরের মাথাটা ঠিক রাখবেন আর নিচের দিকে থাকবে বাড়তি অংশটা এই সাইডে, এভাবে করে রেখে এই যে হাফ ইঞ্চি পরিমাপ এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করতে হবে। এরপর এই যে এই পাশেটাও সেম একই রকম, এই যে উপরের দিকে আপনি ঠিক রাখবেন কাঁধের দিকে আর বাড়তি যে অংশটা আছে এটা এই পাশে থাকবে রেখে।
এবার এই যে রাউন্ডটা গেছে, এই রাউন্ডের মাথা এভাবে করে কেটে দিতে হবে। তাহলে যে রাউন্ডটা এটা খুব সুন্দর মতো করে বসে। খেয়াল রাখবেন আপনি যে সাইডের যে সেলাইটা করেছি, আপনারা যদি এভাবে করে করেন সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রাখবেন। তারপরে পট্টির এই কাপড়টাকে এই যে এইভাবে করে নিয়ে সাইডে সেলাই করতে হবে। এটাও সেম একই রকম পট্টির এই কাপড়টাকে এই পাশে আনতে হবে। তারপর এই যে এটাকে এভাবে করে নিয়ে বন্ধুরা দেখুন আমার চেন প্লাস গলার যে পট্টিটা লাগানো দুটোটাই হয়ে গেছে। এরপর এই পট্টির কাপড়টাকে যে উল্টে আমি হেম করব, হেমটা পরে করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখালাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে আসলে করতে হয়। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।